দর্শক, চট্টগ্রাম বন্দরনগরী টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এবং সাথে আছে আমি মোহাম্মদ কামরুল হাসান রাজু। পবিত্র ঈদুল আজহার কোরবানির গরুর হাট জমে উঠতে শুরু হয়েছে। বিবির হাট গরু বাজার, যা মুরাদপুর এক নং রেলগেট সংলগ্ন অবস্থিত, চট্টগ্রামের কয়েকটি ঐতিহ্যবাহী গরুর হাটের মধ্যে অন্যতম একটি এই বাজার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বিবিরহাট গরু বাজারের ইজারাদার জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম বিএনটিভিকে জানিয়েছেন, প্রতি বছরের মতো গরুর সংখ্যা নেই বললে চলে। এছাড়া তাদের জায়গা স্বল্পতার কারণে এবার 4-5 হাজার গরু ব্যবসায়ীদের দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। তিনি বিএনটিভিকে আরও জানান, গত বছরের মতো এইবার গরু বিক্রয়ের স্থান না পাওয়ায় বেশি গরু ছাগল রাখা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বিবিরহাট গরু বাজার অস্থায়ী নিরাপত্তা পুলিশ ক্যাম্পের আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা। নিরাপত্তা ও জালনোট চিহ্নিতকরণ নিয়ে কর্তব্যরত অফিসার বিএনটিভিকে আরো বলেন, ধন্যবাদ মাননীয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের নির্দেশ মোতাবেক এবং অফিসার ইনচার্জ পাঁচলাইশ মডেল থানার ইনস্ট্রাকশন মোতাবেক আমরা 24 ঘন্টা এখানে কন্ট্রোল রুম বসাইছি। এই কন্ট্রোল রুমের মাধ্যমে গরুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করতেছি এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের টাকা পয়সা জাল টাকার বিষয়টা আমরা এখানে মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তাদের এই সুবিধাটা দিচ্ছি। 24 ঘন্টায় আমরা এখানে নিয়োজিত আছি। ধন্যবাদ আপনাকে। এদিকে চট্টগ্রামের আরেকটি ঐতিহ্যবাহী ইলিয়াস ব্রাদার্স মাঠ প্রাঙ্গণে বিশাল গরু ছাগলের বাজার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত অ্যাগ্রো ফার্মের মালিকেরা। ইলিয়াস ব্রাদার্স মাঠ প্রাঙ্গণে গরু বাজারের সভাপতি বিএনটিভিকে জানিয়েছেন, তাদের এই বাজারে 15,000-এর অধিক গরু বিক্রয়ের উদ্দেশ্যে আছে। আমাদের এখানে বর্তমানে 15,000 মতো গরু হবে এখানে। আচ্ছা, দেশের বিভিন্ন জেলা থেকে এসছে? বিভিন্ন জেলা মানে রাজশাহী, রংপুর, আপনার কুষ্টিয়া, আপনার চাপাই, নবাবগঞ্জ, আপনার নাটোর, আপনার ফরিদপুর, বিভিন্ন মোকাম থেকে এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে প্রচুর গরু আমাদের এখানে বর্তমানে আছে। এদিকে ইলিয়াস ব্রাদার্স এর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত গরুর বাজারে প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ভেটেরিনারি মেডিকেল বুথ বসিয়েছেন। তোরাতে নিয়ে কাজ করে যাচ্ছেন ডাক্তার জাকিয়া খাতুন ও তার সহযোগীরা। এছাড়া তিনি আরো বলেন, আমরা যে কাজটা করছি সেটা হলো যে পুরো বাজারটা মনিটর করা। মনিটরিং এর আওতায় থাকছে যে এখানে যাতে কোনো অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড জাতীয় ড্রাগস যাতে ব্যবহার না করা হয় সেটা আমরা মনিটর করছি। এগুলো আমরা সাধারণ ক্ষেত্রে আমরা এইসব পরামর্শ দিচ্ছি। পাশাপাশি জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এই লিফলেট ছাপানো হয়েছে যেগুলো আমরা সরবরাহ করছি ক্রেতাদেরকে, এবং ক্রেতার অনুরোধে আমরা পর্যবেক্ষণ করছি যে পশুটি সুস্থ কিনা বা কোনো এর মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা, এগুলো আমরা ক্রেতার অনুরোধে পরামর্শ দিচ্ছি এবং পরীক্ষা করে দিচ্ছি।